আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি হাজির হয়েছি গাজর ক্যাপসিকাম ভাজির রেসিপি নিয়ে চলুন শুরু করি প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ এরপর পরিমাণ মতো তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুইটি কুচি করে রাখা গাজর দুই তিন মিনিট নেড়ে নেব এরপর দিয়ে দিচ্ছি দুইটি কুচি করে রাখা ক্যাপসিকাম মাশরুম আর মাছের কিমা তারপর পাঁচ সাত মিনিট নেড়ে নেব এই ফাঁকেই বলে রাখি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না না সবশেষে পাঁচ সাতটি অলিভ দিয়ে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গাজর ক্যাপসিকাম ভাজি এটি কিন্তু খুবই টেস্টি এবং হেলদি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ আর বাড়াচ্ছি না عشك المطيب الجنطي الله يحفظ